আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিকেন বান। একটি পাত্রে আদা ও রসুন একটু হলুদ গুঁড়ো দিয়ে মুরগিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তারপর মাংসগুলো কুচি কুচি করতে হবে। একটি পাত্রে পরিমাণ মতো ময়দা, লবণ, চিনি ও ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পরবর্তীতে তেল, ডিম ও দুধ দিয়ে ডোটা ভালো করে তৈরি করতে হবে। একটি পাত্রে বাটা, তার মধ্যে রসুন, পেঁয়াজ, সয়া সস, টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাগুলো ভালো করে সিদ্ধ হওয়ার পর কুচি কুচি করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। মাংসগুলো হয়ে গেলে নামানোর একটু আগে গুঁড়ো গোলমরিচ দিয়ে দিতে হবে। মাংসগুলো ভালো করে রান্না হওয়ার পর একটি পাত্রে রেখে দিতে হবে। তারপর এর মধ্যে মেয়োনিজ ও টমেটো সস দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর একটু চিজ ভালো করে কুচি কুচি করে নিতে হবে। তারপর চিকেন বানটা সুন্দর করে তৈরি করে নিতে হবে। ডোগুলো সুন্দর করে বেলে রুটি বানিয়ে নিতে হবে। তারপর বেলে রাখা রুটিটার মধ্যে মাংস ও চিজ নিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। তারপর এটাকে হালকা হাতে গোল করে নিতে হবে। একটি ডিম ভালো করে ফেটে নিতে হবে। একটি ব্রাশ দিয়ে ওই গোল করা রুটিটার উপরে ভালো করে মেখে দিতে হবে। এগুলোর উপরে তিল ছিটিয়ে দিতে হবে। একটি পাত্রে ব্রাশ দিয়ে ঘি ভালো করে ব্রাশ করে দিতে হবে। তারপর ওই পাত্রের মধ্যে চিকেন বানটা দিয়ে দিতে হবে। তার উপর ঢাকনা দিয়ে দিতে হবে। 10 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। 10 মিনিট পর বানগুলো আবার উল্টিয়ে দিতে হবে। তৈরি আমাদের সুস্বাদু চিকেন বান। আপনারা চাইলে ডোবা তেলে চিকেন বানগুলো ভেজে নিতে পারেন। এই তো তৈরি আমাদের মজাদার চিকেন বান।